পুরো পৃথিবী লড়াই করছে এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। নামটি কারোরই অজানা নয়, কোভিড-19 বা করোনা ভাইরাস। একদিন দুই দিন নয়, মাস বছর পেরিয়ে দুই বছরের বেশি সময় হতে লাগলো, এই ভাইরাস থেকে কোনোভাবেই যেন রেহাই মিলছে না আমাদের। তাই এই ভাইরাসের ছোবল থেকে বাঁচতে দেশে দেশে চলছে নিরন্তর সংগ্রাম। ক্ষুদ্র এই ভাইরাস সারা বিশ্বে তাণ্ডব চালিয়ে করে নিয়েছে এরই মধ্যে 43 লাখের বেশি জীবন, আর এর ছোবলে আক্রান্ত হয়েছে 20,56,98,000 বেশি মানুষ। বাদ যায়নি প্রিয় মাতৃভূমিও। এ পর্যন্ত 23,000 বেশি মানুষ প্রাণ হারিয়েছে সারা দেশে। এর আঘাতে লণ্ডভণ্ড তামাম দুনিয়া। সর্বকালের ভয়াবহ এই অতিমারির গ্রাসে মাসের পর মাস থেমেছিল সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্মীয় সহ মানুষের সব ধরনের কর্মকাণ্ড। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে এক একটি দেশ, দেশের মানুষ। আর এক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করছে করোনার ভ্যাকসিন। এর আগেও পৃথিবীতে এসেছে নানা অতিমারি মহামারী, আর সেসব রোগের টিকা আবিষ্কার করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে পৃথিবীর মানুষকে, কারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে ছিল তারা। সার্স, এশিয়ান ফ্লু, স্প্যানিশ ফ্লু, রাশিয়ান ফ্লু সহ নানা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যদিও তুলনামূলক কম সময়ের মধ্যে আবিষ্কৃত হয় করোনার ভ্যাকসিন, আর এতেই বিশ্বের কোটি কোটি মানুষের মনে আসে স্বস্তি। তবে ভ্যাকসিন আবিষ্কারের পর শুরু হয় আরেক সংগ্রাম, কারণ টিকা তৈরিকারক দেশগুলো নিজেদের জন্যই রেখে দেয় কয়েক গুণ বেশি ভ্যাকসিন। এমন অবস্থায় কবে টিকা পাবে আমাদের দেশের মানুষ, কাদেরকে দেয়া হবে সবার আগে, আর এর ব্যবস্থাপনাই বা কীভাবে হবে? বড় চ্যালেঞ্জ ছিল কি করে এত মূল্য পরিশোধ করা হবে। ভ্যাকসিন কূটনীতির নানা বাধা পেরিয়ে অনেক উন্নত দেশের তুলনায় আগভাগেই টিকার নাগাল পায় বাংলাদেশ। তবে শুরু থেকে ছিল ভ্রান্তি আর সন্দেহ, পার্শ্ব প্রতিক্রিয়া আর নানা অপপ্রচারে শুরুতে মেলেনি তেমন সাড়া। তবু সে যাত্রায় বড় বাঁচা বেঁচে যায় সৃষ্টিকর্তার কৃপায়। কিন্তু মানুষের এই গাছছাড়া ভাব, স্বাস্থ্যবিধি মানতে অনীহা আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ধাক্কায় বড় বিপদে পড়ে দেশ। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় লকডাউন দেয় সরকার, যদিও সেটি বাস্তবায়নে নানা গাফিলতি আর অব্যবস্থাপনা ঝুঁকিতে ফেলে দেয় পুরো দেশকে। আবার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কিছু মানুষের হাস্যকর কর্মকাণ্ডও ছিল চোখে পড়ার মতো। এবার আলোচনা করা যাক বহু আকাঙ্ক্ষিত ভ্যাকসিন নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে নানা গবেষণার পর প্রায় 15টি ভ্যাকসিন তাদের যে 3টি ধাপ রয়েছে সেটি পার করেছে। সবশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের উপর যে কয়েকটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি ফাইজার বায়োএনটেক, চীনের সিনোভ্যাক, রাশিয়ার স্পুটনিক 5 এবং যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা বেশি আলোচনায় রয়েছে। এরপর শুরু হয় কোনটির ফল কেমন, কোন ভ্যাকসিনটি কোন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর। তো চলুন আমরা বিস্তারিত জানি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। ট্রায়ালের পর আলোচনায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি ফাইজার ও বায়োএনটেক, এর কার্যকারিতা বলা হচ্ছে 95%। এরপর রাশিয়ার স্পুটনিক 5 কার্যকারিতা 92%, যুক্তরাষ্ট্রের মডার্না 90%, চীনের সিনোভ্যাক দাবি করেছে তাদের ভ্যাকসিন 79%, যুক্তরাজ্যের অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতা 70-76%। যদিও এটি চূড়ান্ত নয়, কারণ এসব টিকা এক এক সময়ে এক এক দেশে ও পরিবেশে প্রয়োগ করায় ফলাফলে কিছুটা পার্থক্য রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 50%-এর বেশি ফল পেলে সেটিকে কার্যকর হিসেবে ধরা যাবে। এবার জানা যাক ডোজের বিষয়ে। সাধারণত টিকার 2টি ডোজ নিতে হয়। প্রথম ডোজ নেয়ার 8-12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, প্রথম ডোজের পর এটি 50-60%, দ্বিতীয় ডোজের পর প্রায় 80-90% পর্যন্ত সুরক্ষা দেয়। টিকা নেয়ার 14-21 দিন পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তাই প্রথম ডোজ নেয়ার পরেও যে কেউ ওই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হতে পারেন।
এমনকি দ্বিতীয় ডোজ নেওয়ার পরও মনে করার কারণ নেই আপনি বেঁচে গেলেন, আর এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না কবে মুক্তি মিলবে এই মহামারী থেকে। তবে মনে রাখতে হবে, ভ্যাকসিনই শেষ কথা নয়, এটি একটি দাওয়াই মাত্র, তাই দীর্ঘ সময় ধরে মানতে হবে স্বাস্থ্যবিধি। নিয়মিত হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পড়তে হবে সঠিক নিয়মে মাস্ক, তা না হলে দীর্ঘায়িত হতে পারে করোনার এই থাবা। করোনার এই সময় আমরা দেখেছি অক্সিজেনের অভাব, আইসিইউর অভাব এবং চিকিৎসার জন্য এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটোছুটি। এমনও দেখেছি পরিবারের সন্তানের জন্য মাকে ছেড়ে দিতে হয়েছে আইসিইউ, আর ফলে মা চলে গেছেন পরপারে। এমন পরিস্থিতি যাতে আমাদের সামনে আর না আসে সেজন্য সবাইকে থাকতে হবে সতর্ক। শেষ করছি এখানে, তবে পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন।